অন্যদের চোখে এনামুল হক বিজয়ের ব্যাটিং স্ট্যান্স কেমন সেটাই অভিনয় করে দেখালেন শেখ মেহেদী হাসান। শ্রীলঙ্কাকে হারিয়ে চনমনে বাংলাদেশ শিবির, দলে যোগ দেয়া নতুন টাইগার বিজয়ও সেই দলে হাসি খুশি। চোখে একরা স্বপ্ন আর মুখে হাসি নিয়ে পুনেতে এই ডানহাতি ওপেনার, হাসি তো এই মুহূর্তে বিজয়ের মুখেই মানায়। হোক না এক ম্যাচের জন্য, তবুও তো বিজয় বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেন, যে টুর্নামেন্টে খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। প্র্যাকটিসে এসেই ব্যাটিংয়ে যেতে পারেননি, বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ব্যাটিংয়ের জন্য এতটাই উদগ্রীব ছিলেন যে নন স্ট্রাইকে দাঁড়িয়ে বন্ধু নাসুমের বলও খেলে ফেললেন। প্রথম দিনের প্র্যাকটিসে মুগ্ধতা ছড়িয়েছেন দারুণ দারুণ সব শটে, কখনো অফ ড্রাইভ, কখনো কাট ফ্লিক পুল, কখনো আবার রিভার্স সুইপ। পুনের ব্যাটিং স্বর্গের পুরোটাই কাজে লাগিয়ে কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করা আর কি। বাংলাদেশ দল যখন বিশ্বমঞ্চে লড়ছিল, ডানহাতি এই ওপেনার খেলছিলেন NCL, সাকিব আল হাসানের ইঞ্জুরিতে হুট করেই ডাক আসে, প্রথমে ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে ছুটে আসেন পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে। দেশ থেকে আসার আগে বলেও এসেছেন, একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিং করে হোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতাতে চান। এশিয়া কাপেও আচমকা দলে ডাক পেয়েছিলেন লিটন কুমার দাসের অসুস্থতার জন্য। দলের বড় ক্রিকেটারদের জায়গায় সুযোগ পেলে দায়িত্ব বাড়ে, দায়িত্ব নিতেও হয়, পারফর্ম করতে হয়। এশিয়া কাপে বিজয় সেটা পারেননি, আউট হয়েছিলেন 4 রান করে। এমনকি শোনা যাচ্ছিল ওই এক ম্যাচে ভালো করলে শুরু থেকে বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে সুযোগ পেতেন বিজয়। সেই ম্যাচে না হলেও এবার যখন সুযোগ পেলেন, নিশ্চয়ই চাইবেন দুহাত ভরে পুরো সুযোগটাই কাজে লাগাতে, কারণ এই বিশ্বকাপই তো শেষ না, সামনে আরও সুযোগ আসবে, আরও অনেক টুর্নামেন্ট সিরিজ থাকবে। নিজেকে প্রমাণ করতে পারলে আরও লম্বা সময়ের জন্য পড়তে পারবেন লাল সবুজ জার্সি, বিজয় তো সেটাই চান, তাই নয় কি? পুনে থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।